প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজ আমি তৃতীয় শ্রেণীর গণিত বই নিয়ে এসে আলোচনা করব। আমাদের আজকের আলোচনা বিষয় তৃতীয় শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের ষষ্ঠ পৃষ্ঠা। তোমরা বইটা গণিত বইটা হাতে নিয়ে খুলো, ষষ্ঠ পৃষ্ঠা অর্থাৎ ছয় পৃষ্ঠা বের করো সবাই। এখানে দেখবা 1.2 আছে হচ্ছে সংখ্যা গণনা, 1001 থেকে 10,000 পর্যন্ত। অর্থাৎ এর আগে আমরা 100 থেকে 1,000 পর্যন্ত গণনা করেছি, ঠিক আছে? তারপরে হচ্ছে এখন হাজারের ঘর গণনা করব, 1001 থেকে 10,000 পর্যন্ত। আমরা দেখো, আমি একটা সংখ্যা লিখি, একটা সংখ্যা লিখি, সেটা কত দেখো। আমরা কিভাবে একক ঘর, দশকের ঘর, শতকের ঘর, হাজারের ঘর, এই কারণে বলি এটা কত। হাজারের ঘরে কত আছে, এক আছে, এটাকে বলি 1,000। লাস্টে এককের ঘর কত আছে, এক, 1,001। এইটা আমরা 1,001 থেকে 10,000 ঘর পর্যন্ত গণনা করা শিখব। তোমরা তোমাদের 6 নম্বর পৃষ্ঠা বের করলে দেখো এখানে অনেকগুলো গরুর ছবি আছে। তোমরা বোর্ড দিকে লক্ষ্য করো, অনেকগুলো গরুর ছবি আছে। আমরা এতগুলা গরুর ছবি আছে, আমরা তো আগে শিখেছিলাম দশের গ্রুপ করে, দশের ছোট ছোট গ্রুপ করে গণনা করা। এখন দশের গ্রুপ করে গণনা করে এতগুলো গণনা করা একটু কঠিন হবে, যে কারণে দশের গ্রুপ করার পরে শতকের গ্রুপ করবা। কি শতক অর্থাৎ 10 করে করে 100টার গ্রুপ করবা, 100টার গ্রুপ করার পরে অর্থাৎ 100টা দল করবা, দল গঠন করার পরে 100 100 এইভাবে দেখো দল গঠন করা হবে। 100টা দল গঠন করার পরে তুমি গণনা শুরু করবা। অর্থাৎ 10টি করে যদি 100 থাকে তাহলে 10টি করে দেখো, 10টি করে যদি 100 থাকে কয়টি করে থাকবে, 10টি করে যদি 100 থাকবে, এই 10টি যদি এইখানে দেখো বইতে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, দেখো 23টি 100 আছে, দেখছো? আচ্ছা, আমার যদি 10টি 100 থাকে, এই 10টি 100 মিলে দেখো, 10টি 100 মিলে হবে 1,000, 10টি 100 মিলে কি হবে, 1,000 হবে, ঠিক আছে? এই কারণে বলছে যখন হাজারের গণ গণনা করবা তখন 10 করে নিয়ে শতকের দল তৈরি করবা, শতকের দলের তৈরি করার পরে হাজারের গণনা করবা, ঠিক আছে? তোমাদের অপর পৃষ্ঠায় তোমরা দেখো তোমাদের দল গঠন করছে, দেখো প্রথমে হাজারের দলগুলো লেখছে, দেখছো? প্রথমে বইটি দেখো, বইটি 7 নম্বর পৃষ্ঠা একটু লক্ষ্য করো, এত চিত্র এখানে আঁকা একটু কষ্টকর, যে কারণে তোমরা একটু বইয়ের দিকে লক্ষ্য করো। বইয়ের দিকে লক্ষ্য করলে দেখো দেখতে পারবা, প্রথমে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই ছোট ছোট গ্রুপে 10টি করে গ্রুপ, 100টা, 100টা বা কয়টা আছে, 10টি, তাহলে 100টা 10টি কত, কয় হাজার হয়, 1,000, 100টা 10টি 10, 10টি 100, 10টি 100 মিলে 1,000 হয়, আর 10টি 10 মিলে 100 হয়, আর 10টি 100 মিলে 1,000। এই কারণে এখানে কয়টা আছে, 1,000 গ্রুপ দুইটা আছে, 1,000-এর দুইটা গ্রুপে 2,000 হবে। তারপরে দেখো এই কারণে নেক্সটে 2,000, 2,000 দেখো। তারপরে দেখো 300, শতকের ঘর, 1টা 2টা 3টা, এই কারণে শতক কয়টা আছে, 300, 300। তারপরে দেখো এইখানে দেখো, এখন তারপরে 300-র পরে দশকের ঘর দেখো, দশকের ঘর আছে 1, 2, 3, 4, 5, তাহলে দশকের ঘর কয়টা, 5টা, দশকের ঘরে মানে 5টা 10 মিলে কত হয়, 50, এই কারণে এরপরে লাগছে কত, 50, 50, ঠিক আছে? তারপরে দেখো, তারপরে লাস্টে 1, 2, 3, 4, তারপরে আছে কত, 4, 4, দেখো এইটা এখন আমরা সংখ্যায় লিখবো। আমরা গণনা করছি এই গরুগুলা, গরুগুলা গণনা করে এরকম ভাবে লিখছি, তোমরা বাসায় এই চিত্র দেখে দেখে গণনা করবে। প্রথমে 10-এর দল গঠন করে 1 শতকের দল গঠন করবে, শতকের দল গঠন করার পরে
হাজারের দল গঠন করবে, ঠিক আছে? হাজারের বক্স আছে, দেখো হাজারের বক্স ভরার পরে দেখবে কয়টা হাজার আছে, দুইটা হাজার আছে, শতক আছে কয়টা, তিনটা, তারপরে দশক আছে কয়টা, পাঁচটা, একক আছে কয়টা, চারটা। এখন দেখো তাহলে দেখো 2000 মানে কি, 1000 কয়টা ছিল, দুইটা। দেখো তাহলে আমার হাজার হলো কয়টা, হাজার কয়টা হয়েছে, হাজার, হাজার হচ্ছে দুইটা। তা তোমার চিত্র দেখবা, শতক ছিল কয়টা, শতক তিনটা, কয়টা, তিনটা, তিনটা, কত শতক কয়টা, শতক, শতক কয়টা, এক দুই তিন, এই কারণে তিনটা, ঠিক আছে? আচ্ছা এখন দশক, দশক, দশক তোমার চিত্র দেখবা, দশক ছিল হচ্ছে কয়টা, দশক ছিল পাঁচটা, মানে দশ ছিল এক দুই তিন চার পাঁচ, ঠিক আছে? পাঁচটা মিলেই তো পঞ্চাশ, এইখানে দশক ছিল এক দুই তিন চার পাঁচ, পাঁচটি দশক ছিল, তাহলে দশের দশ ছিল কয়টা, পাঁচটা, সরি দশক দশ ছিল কয়টা, পাঁচটা। তারপরে দেখো এক ছিল কয়টা, এক ছিল চারটা, এক ছিল কয়টা, একবারে লিখে দেবো চারটা, দেখছো এক ছিল কয়টা, চারটা। এভাবে তোমরা গণনা করবে চিত্র দেখে দেখে, কয়টা হাজার আছে, কয়টা শতক আছে, কয়টা দশক আছে, কয়টা চার আছে, ঠিক আছে? মানে একক আছে, এক আছে কয়টা, আচ্ছা অর্থাৎ এক আছে চারটা। আমরা যদি এটা আরেকটু ভেঙে দেখি, এক কয়টা ভিতরে এক দুই তিন, এক এক এক, চারটা এক পাইছে, ঠিক আছে? চিত্র দেখে দেখে কোথা থেকে পাইছে, চিত্র দেখে দেখে পাইছে, আচ্ছা। এই কারণে আমরা এই সংখ্যাটা যদি, এখন সংখ্যাটি আমাদের একসাথে করে লিখতে হবে, সংখ্যাটি লিখবো কি, আগে হাজার দুই তিন পাঁচ সাত, দেখো এখন বলার সময় কি বলবো, হাজার, একক, দশক, শতক, হাজার, এই কারণে বলবো দুই হাজার, তিন শত, পাঁচ দশ চার কত, চুয়ান্ন, কি চুয়ান্ন, এই কারণে বলবো দুই হাজার, তিন শত, পাঁচ দশ চার, চুয়ান্ন, চুয়ান্ন বলবো, এটা হাজার, এইটা কয়টা, দুইটা হাজার ছিল, তিনটা শতক ছিল, দশ ছিল পাঁচটা, এক ছিল চারটা, এই কারণে আমাদের হচ্ছে দুই হাজার, তিন শত, চুয়ান্ন, ঠিক আছে? এভাবে হচ্ছে আমরা গণনা করব। এখন তোমরা যদি আরো যদি দেখো, আমি আরেকটু দেখাবো শিক্ষাবিদ বন্ধুরা, তোমরা এখন খেয়াল করো, আমরা এখানে একক, দশক, শতক, হাজার, এক হাজার, এক হাজার কয়টা লিখেছি, চারটা, তাহলে হাজার এখানে কয়টি আছে, চারটি আছে, কয়টি, চারটি। তারপরে দেখো এখানে শতক কয়টি আছে, এক দুই তিন চার পাঁচ, শতক কয়টি আছে, পাঁচটি। এখানে দেখো দশক, এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ ছয়, দশ, দশ কয়টি আছে, ছয়টি, এক কয়টি আছে, এক দুই তিন চার পাঁচ, এখানে এক কয়টি আছে, পাঁচটি। দেখো তাহলে দেখো আমরা এই সংখ্যাটি কত হবে, এই সংখ্যাটি কত হবে, যেখানে এক দুই তিন চার, হাজার আছে চারটি, শতক আছে পাঁচটি, দশ আছে ছয়টি, আর এক আছে পাঁচটি, তাহলে এই সংখ্যাটা টোটাল কত হবে, তাহলে আমরা সংখ্যাটা কি লিখবো, দেখো প্রথমে চার পাঁচ ছয় পাঁচ, ঠিক আছে? দেখো তার মানে কি, চারটা শতক ছিল তাহলে চার হাজার, চার, চারটি হাজার ছিল তার মানে চার হাজার, পাঁচটি শতক ছিল পাঁচ শত, ছয়টা দশ ছিল তাহলে ছয়, আর পাঁচটা ছিল পাঁচটা এক ছিল, তাহলে ছয় দশ পাঁচ কেজি পঁয়ষট্টি, তাহলে চার হাজার পাঁচ শত ছয় দশ পাঁচ পঁয়ষট্টি, এটা হবে কি লিখবো, এটা যদি, এটা হচ্ছে অঙ্কে লেখা আছে, যদি কথায় লেখা, কথায় লিখতে হয় কি লিখবো, চার হাজার পাঁচ শত, কি চার হাজার পাঁচ শত পঁয়ষট্টি, কি হবে, চার পঁয়ষট্টি হবে, পঁয়ষট্টি, তাহলে এটা হবে অঙ্কে, এটা হবে কোথায়, চার হাজার পাঁচ শত ছয় দশ পাঁচ পঁয়ষট্টি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এইভাবে হাজারের ঘর, শতকের ঘর, দশকের ঘর, এককের ঘর, এভাবে গণনা করে আমরা এই সংখ্যাটা সাজাবো, সংখ্যাটা সাজানোর পর এটা আমরা কোথায় লিখবো, ঠিক আছে?
এখন তোমরা এগুলো বাসা একটু প্র্যাকটিস করবে, একটু গণনা করবে তোমাদের 6 7। প্রিয় শিক্ষার্থী, এখন তোমরা একটু দেখো, বড় দিক লক্ষ্য করো। আমি হচ্ছে পৃষ্ঠা নাম্বার 8 থেকে 2 নম্বর অঙ্কটা গণনা করো, এটা তুলেছি দেখো। এখন আমাদের হাজার আছে, শত নাই, 10টা আছে, 1 আছে, এই তো ঘরগুলো আছে। এখন এর ভিতর কয়টা হাজার আছে, কয়টা শত আছে, কয়টি দশ আছে, কয়টি এক আছে, এগুলো গণনা করতে হবে। অর্থাৎ হাজার, কয়টি এক হাজার আছে, কয়টি শত আছে, কয়টি দশ আছে, কয়টি এক আছে, গণনা করতে হবে। গণনা করে লিখতে হবে আসলে সংখ্যাটি কত। আচ্ছা দেখো, এখানে 1 2 3 4, এখানে হাজার আছে কয়টি, তাহলে 4টি। আচ্ছা এইখানে শত, শত কয়টা আছে, একটা আছে, শত নাই, তার মানে 0। এখানে 10 আছে কয়টি, 1 2 3 4 5 6 7 8 9, কয়টি আছে, 9টি। এখানে 1 কয়টি আছে, 1 2 3, কয়টি আছে, 1 আছে কয়টা, 3টি। ঠিক আছে, তাহলে দেখো এখন তোমাদের এখানে বলছে সংখ্যাটি হলো, তাহলে সংখ্যাটি হলো এখানে শত স্থানের অঙ্কটি কি। এখন দেখো সংখ্যাটি কত, এখানে সংখ্যাটি কত, তাহলে আমরা সংখ্যাটি কত লিখবো, তাহলে সংখ্যাটি এখানে 4093, অর্থাৎ 4993, 4093, 9 10 93, 4093। দেখো এখানে শতকের কিছুই নেই, তার মানে শতকে শূন্য আছে, যে কারণে শতকের বলা লাগবে না, 4993 এভাবে বলতে হবে। এখানে শতর স্থানে কি আছে, কিছুই নেই, তার মানে শূন্য আছে। ঠিক আছে, এ হচ্ছে তোমরা হাজারের ঘর সম্পর্কে জানবা। এখন আমরা অঙ্কে এবং কথায় লিখবো আর কি, 4 নাম্বারগুলো। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা পৃষ্ঠা নাম্বার 8-এর 4 নাম্বার অঙ্কগুলো সমাধান করবো। দেখো বলছে অঙ্ক লিখি, অর্থাৎ কথায় আছে অঙ্ক অঙ্কে লিখতে হবে। অর্থাৎ আমরা যে হাজারের ঘর সম্পর্কে পড়লাম, ওই হাজারের ঘরটা নিয়ে কিছু কথায় লেখা আছে, এগুলো অঙ্কে লিখব। 1 নম্বর বলছে 2159, 2159, ঠিক আছে, 2159। এখন 2159। আচ্ছা আমি যদি এভাবে লিখি, এটা আমি বললাম একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, আমি যদি এইভাবে করি গণনা করি, এখন বলছে 2000, তার মানে হাজারের কত কত কত, 2। 100, এটা হচ্ছে এই ফোটাটা মনে করি শতকের ঘর, তাহলে শতকের কত কত, 100, 159, 159 মানে কি, 6 10 9 59, এই কারণে 59, 5 10 9 59, তাহলে এখানে কত হবে, 5 9 59। ঠিক আছে, দেখো 2159, 2000 শতকের ঘরে এ, আর 5 10 9 59, দশকের ঘরে 5 9, ঘরে এককের ঘরে 9, 5 10 9 59, 2159। আচ্ছা 2 নম্বর আছে 8210, 8210। দেখো 8000, তাহলে দেখো আমি যদি আবার এরকম মনে করি, এটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, তাহলে 8000, তাহলে এটা যদি মনে করি 8000-এর ঘর, তাহলে 8000 8000 210, তাহলে 200, শতকের ঘর কত, 2, এই কারণে 210, 1 দিয়ে 0 10। দেখো 8210, তার মানে 8210 আমাদের লেখা হয়েছে। 3001, আমি দেখো একক, দশক, শতক, হাজার, আমি যদি মনে করি এরকম করে, এটা এককের ঘর, এটা দশকের ঘর, এটা শতকের ঘর, এটা হাজারের ঘর, তাহলে বলছে 3000, তাহলে এইটা হচ্ছে হাজারের ঘর, হাজারের ঘরে কত হবে, 3001, এক, এক বলতে এককের ঘর, এককের ঘরে এখন দেখো, তাহলে আমার দশকও নাই, শতকও নাই, তার মানে কি বলবে, নাই মানে শূন্য বলবে, কি বলবে, শূন্য বলবে। ঠিক আছে, এই হচ্ছে 3001। আমি আবারও বলি 3001, এটা একক, দশক, শতক, হাজার, তাহলে হাজারের ঘরে 3, আর
3000 এক এক বলতে এককের ধরে এক এখন 3000 এক মানে দশক নাই শতক নাই এই কারণে শূন্য 4400 4400 আচ্ছা আমি আবার যদি মনে করি একক দশক শতক হাজার 4000 তার মানে হাজারের ঘরে 4 4400 মানে শতকের ঘরে 4 তাহলে এটা শতকের ঘর মনে করব তাহলে এটা হচ্ছে 4 4400 তার মানে একক বা দশকের ঘরে আর কিছু নাই মানে শূন্য বসাবো কি বসাবো শূন্য বসাবো এভাবে আমরা প্রথমে কল্পনা করে মানে এগুলো প্রথমে ফোঁটা ফোঁটা ধরে একক দশক শতক গুণা করে এভাবে মানগুলো বসায় দিতে পারি এটা হলো 4400 ঠিক আছে আট নাম্বারটা দেখো 2222 2222 তাহলে আমরা এই যে পয়েন্টটাকে লিখলাম এটা এককের ঘর এটা দশকের ঘর এটা শতকের ঘর এটা হাজারের ঘর কি হাজারের ঘর তাহলে 2222 2222 দেখো তাহলে আমাদের এটা হচ্ছে হাজারের ঘর তাহলে 2000 এখানে কি লিখব 2 লিখব দুই লিখব 2222 শতকের ঘর কত 2 এই কারণে শতকের ঘরে 2 লিখব 22 22 2 10 2 22 তাহলে দশকের ঘরে 2 একের ঘরে 2 এই হলো হচ্ছে 2222 এভাবে তোমরা ভাষায় কথায় লিখবা এবং পড়বা ঠিক আছে কথায় দেওয়া থাকবে অঙ্কে এইভাবে এটা হচ্ছে কথায় এই পাশে হচ্ছে অঙ্কে লেখা তোমরা এগুলো বাসায় সুন্দর মতো প্র্যাকটিস করবা পড়বা ভালো মতো আশা করি পারবে এখন দেখো আমরা 5 নম্বর অঙ্কটা পৃষ্ঠা নম্বর 8 এর 5 নম্বরটা দেখব কথায় লিখি এখন আমাদের অঙ্কে দেয়া আছে কথায় লিখতে হবে আমরা এর আগে শিখেছি কথায় দেয়া ছিল অঙ্কে লেখা এখন অঙ্কে দেয়া আছে কথায় লেখা এখন দেখো এক নম্বর দেখো আছে 7 5 2 6 2 এখন দেখো আমরা এখন এটা কথায় লিখবো কি এককের ঘর দশকের ঘর শতকের ঘর হাজারের ঘর তাহলে হাজার আছে কয়টি 7টি তার মানে কি লিখব 7 হাজার কি 7000 7000 দশক দশকের শতক শতকের ঘর কি আছে 5 আছে তার মানে 5000 500 দশক শতকের ঘরে কি 5 হাজারের ঘরে 7000 এই যে শতকের ঘরে কি 5 তার মানে 500 500 610 2 কত 62 তার মানে 62 ঠিক আছে এই হচ্ছে 7500 562 610 2 62 আচ্ছা দুই নাম্বারটা দেখো একটু খেয়াল করো দুই নাম্বার দেখো এখানে দেখো একক দশক শতক হাজার তাহলে হচ্ছে হাজারের কত আছে 5 আছে এখন দেখো তাহলে 5000 আগে লিখব হাজার কত আছে 5টি তার মানে 5000 5000 দেখো শতকেও নাই দশকেও নেই মানে শূন্য শূন্য এক তাহলে লিখব 5000 এক কত লিখব 5000 এক তার মানে একক দশক শতক হাজার হাজারের ঘরে আছে 5 5000 সরি এখানে কত আছে 2 আছে এক না 2 হবে 2 5000 2 ঠিক আছে 5000 2 এটা হবে 5002 কারণ এককের ঘরে আছে 2 এখানে 2 হবে ঠিক আছে আচ্ছা এরপর একটু দেখো 8300 8300 দেখো একক দশক শতক হাজার তাহলে 8000 কত হবে 8 মানে হাজারের ঘরে 8 8000 শতকের ঘরে 3 3 শত 300 আর কিছু আছে 0 নাই তার মানে 8003 এইভাবে এইখানে একক দশক শতক হাজার 7 7000 7 শত
77 ঠিক আছে 60777 এটা বাসায় করবা ঠিক আছে বাসায় ভালো করে প্র্যাকটিস করবা আল্লাহ